আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা একটা অটোক্যাড প্ল্যানের পিডিএফ আমরা কিভাবে বের করতে পারি। ওকে, তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে কি করব, পিডিএফ বের করার জন্য সর্বপ্রথম দিতে হবে আমাদের কন্ট্রোল পি। তো আমরা যদি কন্ট্রোল পিতে ক্লিক দেই তাহলে আমরা এখানে একটু ওয়েট করব। ওয়েট করলে জাস্ট কন্ট্রোল পি দেওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে একটু লোড নেবে, ঠিক আছে? তো একটু লোডিং নেওয়ার পরে দেখবেন এটা চলে আসছে। তো আসার পর আমরা যেটা করব সর্বপ্রথম সেটা হচ্ছে জাস্ট এখান থেকে, ঠিক আছে, প্রিন্টার এখান থেকে জাস্ট নেমটা আছে এখানে একটা ক্লিক দিব, ঠিক আছে? তো এখান থেকে আসার পরে দেখবো হচ্ছে এর নিচে অনেকগুলো আপনার অপশন আসবে। এখান থেকে দেখবো হচ্ছে আমরা কি হাই কোয়ালিটি প্রিন্ট, এই যে পিডিএফ অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি প্রিন্ট, এটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করার পরে দেখবো যে এখানে আমাদের যে এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে 8.5 ইঞ্চি বাই হচ্ছে 11 ইঞ্চি, এটার এটা হচ্ছে আমাদের A4 সাইজের পেজের সাইজ, ঠিক আছে? তো আপনি এখানে ক্লিক দিয়া কত পেজের মা বা হচ্ছে কতটুকু মাপের আপনার পেজ চাচ্ছেন তো এটা এখান থেকে দেওয়া দিতে পারবেন। ওকে, তো এটা হইলো। তো তারপর আমরা যেটা করবো এখান থেকে এই যে এখান থেকে হোয়াটসঅ্যাপ প্লটের এখান থেকে জাস্ট আমরা ডিসপ্লে থেকে এখানে ক্লিক দিয়ে আমরা উইন্ডো করে দেবো, কারণ আমরা সিলেক্ট করে দেবো কতটুকু অংশ দরকার। তো এখানে উইন্ডোতে এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখছি আমাদের কিন্তু এটা চলে গেছে, আর এখান থেকে আমাদের কার্সরটা কিন্তু প্লাসের মতো হয়ে গেছে। এখন আমরা এই অপশনটাকে একটু ছোটো করে নিব। ছোটো করে নেবো কেন, কারণ আমাদের এদিক দিয়ে এই সিলেক্ট করতে হবে। জাস্ট আমি এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, এইদিকে ক্লিক দিয়ে এটাকে এইদিকে ড্র্যাগ করলাম, আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম জাস্ট ক্লিক দিয়ে। আবার এখানে একটা ক্লিক দিব, মানে সে অতটুকু অংশই কিন্তু কী করে নিল, জাস্ট বাউন্ডারি করে নিল, ওর ভিতরে যা থাকবে এবং কি অতটুকু অংশই কিন্তু সে ইয়েতে দিবে, পিডিএফে দিবে। ওকে, তো এটা আসার পরে শেষ। এখন আমরা জাস্ট এখান থেকে ওকে করব। ওকে করার সাথে সাথে দেখবো যে আমরা আমাদের সেভ করার একটা অপশন চলে আসবে এখানে সাথে সাথে। তো এখন আমরা কী করবো, জাস্ট কোথায় সেভ করবো এটা দেখাই দিতে হবে। ধরি আমরা ডেস্কটপে সেভ করবো এটা, তো আমরা ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। ডেস্কটপ সিলেক্ট করার পরে আমরা কী করবো, আমাদের যে ফাইল নেম আছে এখান থেকে আমরা দিয়ে দিলাম হচ্ছে 1 2 3, আমরা একটা ফাইল নেম দিলাম। এবং এখানে ফাইল যে টাইপ আছে এটা কিন্তু দেখছি পিডিএফ দেওয়া আছে, এখানে ক্লিক দিলে দেখবেন যে পিডিএফ থাকবে। ওকে, তো এটা আসার পর জাস্ট এখন শুধু সেভ করে দিতে হবে, আর কিচ্ছু করতে হবে না। সেভ এখন কিন্তু সেভ হয়ে জাস্ট এই যে পিডিএফটা ওপেন হয়ে গেল, ঠিক আছে? এটা আমি কেটে দিই, কেটে দিলাম, এটা আমি মিনিমাইজ করি দেখাই। এই যে ধরি আমরা হচ্ছে আমাদের কই গেলো ডেস্কটপের ভিতরে এই যে আমাদের যে পিডিএফ 1 2 3 এটা চলে আসছে। জাস্ট এটা ডাবল ক্লিক করে আমরা এটা ওপেন করে দেখি যে আমাদের আসলে পিডিএফটা আসছে কিনা। এবং কি আপনার পিডিএফ করার সাথে সাথে দেখবেন কি পিডিএফটা আপনার চালু হয়ে যাবে ওইখান থেকে। হ্যাঁ, এটা এই যে চালু হয়ে গেছে, লোড নিচ্ছে এটা চালু হইতে। এই যে আমাদের পিডিএফটা কিন্তু হয়ে গেছে, আমি ছোটো করি একটু, এই যে তো আমাদের পিডিএফটা কিন্তু চলে আসছে। তো আপনি এইভাবে কিন্তু পিডিএফটা কইরা যে কাউকে পাঠাই দিতে পারেন। ওকে, আরেকটা অপশন আছে যেটা হচ্ছে দেখাই, এখানে আমি যদি ডাবল ক্লিক দিয়ে এটাকে ওপেন করি, ওপেন করবো দেখি এটা কিন্তু একটা সাইডে চলে গেছে, দেখছেন একটা পেজের সাইডে চলে গেছে না? তো এর জন্য আমরা একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোল পি দিয়ে আবার যাই আমি। আসার পরে দেখেন আমরা এখান থেকে জাস্ট আমরা ওই আগের মতোই ওগুলো সব সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এখানে একটা জিনিস আছে যে দেখেন সেন্টার টু প্লট, এটা আমরা ওপেন করে দিলাম, এখান থেকে টিক চিহ্নটা দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে এখন আমি উইন্ডোতে যাব। যাওয়ার পরে এখন যদি আমি নিই এটা, ধরি আমি এইদিক থেকে এখান পর্যন্ত বড় করে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এটাকে যদি আমি সেভ করি ডেস্কটপ, এখানে আমি নাম দিলাম হচ্ছে 4 5 6, এটাই নাম দিলাম, ঠিক আছে? জাস্ট ওকে করে দিলাম, সেভ করে দিই। এখন এটা সেভ হয়ে যখন চালু হবে দেখেন এটা কিন্তু একদম সেন্টার বরাবর আসবে একটা পেজ, দেখছেন? আর আমি যতটুকু অংশ সিলেক্ট করছিলাম এর সেন্টার বরাবর চলে আসছে। তো আপনার যদি চান যে সেন্টার বরাবর আসবে তখন কি কাজ করবেন, আমি আবার আসি এখানে অটোক্যাডে, কন্ট্রোল পি দিই, এখান থেকে যে সেন্টারের অপশনটা আছে এটা জাস্ট ক্লিক দিয়ে দিবেন, তাহলে ওটা সেন্টারে চলে আসবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ক্লাসটা কীভাবে পিডিএফ তৈরি করবেন আপনারা অটোক্যাড ফ্লোর প্ল্যানের বা যে কোনো প্ল্যানের। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।